এরপরে দিন মোহাম্মদ এসকে আইডি থেকে আপনি লিখেছেন, আমার আব্বা মা নামাজ পড়েন না, তাদেরকে অনেক বুঝিয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, তবুও কাজ হচ্ছে না, আমি কী করতে পারি? এই বিষয়ে আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি এবং এই প্রশ্নগুলোর জবাবে আমরা বলে থাকি যে বাবা মা বা আপনার কাছের কোনো ব্যক্তি, বিশেষ করে সিনিয়র কোনো ব্যক্তি যদি নামাজ না পড়েন, দিনের পথে না চলেন, আপনি তাকে বোঝাবেন, আপনার জায়গা থেকে নাসিহা করবেন বিনয়ের সাথে, সুন্দরভাবে, যতটুকু পারেন। এতে যদি কাজ হয় আলহামদুলিল্লাহ, যদি কাজ না হয় তাহলে অন্য কাউকে দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন, সিনিয়র কাউকে দিয়ে, কোনো ইমাম সাহেবকে লাগাই দিবেন, অন্য কোনো ব্যক্তিকে যার উপর প্রভাব তার উপরে পড়বে এরকম ব্যক্তিকে দিয়ে। আর যদি সেটাতেও কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তার নিকটজন যারা আছে তাদের মাধ্যমে আপনি নসিহা করতে পারেন, শেষে তার কাছে দোয়াও করবেন। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছেন, চেষ্টা করেছেন বিভিন্নভাবে, তারপরে যদি করতে না পারেন তাকে আল্লাহর উপরে হাওলা করে দেবেন এবং এটা আপনি অরিড হতে যাবেন। আমরা অনেকে এটা নিয়ে খুব বেশি অরিড হই। আল্লাহর অনেক নবী ছিলেন যাদের সামান্য সংখ্যক অনুসারী ছিল, কয়েকজন হাতে গোনা অনুসারী ছিল, এবং আল্লাহ নবী নূহ আলাইহিসসালাম দীর্ঘ বহু বছর দাওয়াত দেওয়ার পর, 950 বছর দাওয়াত দেওয়ার পর সম্ভবত 50 জন মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে। চিন্তা করুন, 950 বছর, তারা সে যুগে অনেক দীর্ঘ হায়াত পেতেন। তো যার কারণে এটার জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেসড হতে যাবেন না এবং আল্লাহর উপরে ছেড়ে দিবেন। তো আপনার মা বাবাকে আপনি বুঝাবেন এবং না পারলে আল্লাহর কাছে আপনার কোনো দায়িত্ব থাকলো না। মোহাম্মদ আবু